তো ফাইনালি বান্ধবীদের সাথে দেখা করতে চলে আসলাম রানাঘাট বিনোদিনী পার্কে। এটাই স্টেশন, স্টেশনে দাঁড়িয়ে আছি, আরো কটা বান্ধবী আসবে তাদের জন্য। ওর চুলটা এলোমেলো হয়ে গেছিল, এর জন্য চুলটা আঁচড়িয়ে দিচ্ছিল দিদি। আমরা এখন পার্কের মধ্যে আছি, ঘুরছি। সত্যি কথা বলতে কি, ওই বয়ফ্রেন্ড থেকে বান্ধবীদের সাথে ঘোরার মজাই আলাদা। এরপর দেখাও দেখাও